গোয়েন্দা বেলুন থেকে শুরু করে ভিনদেশের মাটিতে গোপন পুলিশ স্টেশন স্থাপন, বিশ্বজুড়ে নজরদারির কাজে কোনো উপায়কেই বাদ রাখছে না চীন। নিজ দেশের স্বার্থ রক্ষায় সব চেষ্টাই করছে বেইজিং। এবার পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের আকাশ সীমায় চীনা গোয়েন্দা বেলুন ওড়ার প্রমাণ পেয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিষ্ঠানটির অনুসন্ধানী প্রামাণ্যচিত্র অনুষ্ঠান বিবিসি প্যানোরামার প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে উঠে আসে এ তথ্য। এসব গোয়েন্দা বেলুন জাপান তাইওয়ানের মতো মার্কিন মিত্রদের উপর দিয়েও উড়েছে বলে জানায় বিবিসি। এগুলো চীনের মধ্যাঞ্চল থেকে উড়ানো হয়েছিল বলেও ধারণা করছে প্রতিষ্ঠানটি। এছাড়া স্যাটেলাইটের নজর এড়াতে বেলুন উড়ানোর জন্য মেঘলা আবহাওয়াকে বেছে নেওয়া হয় বলেও জানিয়েছে তারা। তবে বেলুন নিয়ে বিবিসির তথ্যের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি চীন। এদিকে নিজেদের আকাশ সীমায় চীনা গোয়েন্দা বেলুন ওড়ার কথা নিশ্চিত করেছে জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় প্রতিনিয়ত তারা চীনের বেলুন কার্যক্রম পর্যবেক্ষণ করছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কোনো বস্তু নিজেদের আকাশ সীমায় শনাক্ত করলে নিরাপত্তার স্বার্থে সেটিকে ধ্বংস করা হবে বলে জানানো হয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় একটি চীনা বেলুন শনাক্ত করে মার্কিন কর্তৃপক্ষ। বেলুনটির মাধ্যমে চীন গোয়েন্দা নজরদারি চালাচ্ছিল বলে অভিযোগ করে ওয়াশিংটন, যদিও সেটিকে আবহাওয়া পর্যবেক্ষণকারী বেলুন বলে দাবি করে বেইজিং। বেলুন নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে তলা নিতে গিয়ে ঠেকেছিল যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।